রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতাদের সংহতি, নিরাপদে প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে কমনওয়েলথের যৌথ ইশতেহার ঘোষণা, নিপীড়নে জড়িতদের বিচার নিশ্চিতের তাগিদ। নির্ধারিত সময়ে উৎপাদনে আসছে না নতুন ১১টি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিং বাড়ার আশঙ্কা, আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন প্রতিমন্ত্রী। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকার আশাবাদ পাইকারি ব্যবসায়ীদের, অসাধু চক্রের মজুদ ঠেকাতে কঠোর নজরদারির পরামর্শ। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে চট্টগ্রামে মেরামত কারখানায় পড়ে থাকা বিআরটিসির ৩০টি গাড়ি, দরপত্র আহ্বানের পরও বিক্রিতে নানা জটিলতা, কয়েক কোটি টাকার লোকসান। এবং বরিশালের খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় আসন্ন বর্ষায় জলবদ্ধতার আশঙ্কা, খননে নেই উদ্যোগ, অভিযোগ নগরবাসীর, প্রকল্প অনুমোদনের অপেক্ষায় সিটি কর্পোরেশন।